De kiri. Kerala. Kerala na Corolla. Kacha Corolla. Assalamualaikum darshok. এই যে দেখতে পাচ্ছেন অবশ্যই সবাই চিনতে পারছেন এই যে এটা কাঁচা করলা। কাঁচা করলা খেতে পারলে আসলে খুবই উপকারী, এটা জুস করে খেতে পারলে ভালো, কাঁচা আরো ভালো যদি চিবিয়ে খেতে পারেন। এটা রস খুবই উপকারী, বিশেষ করে মেদ ভুঁড়ি যাদের বেড়ে গেছে মেদ ভুঁড়ি কমাতে এটার কোনো জুড়ি নেই। আর ব্লাড পিউরিফাই করে আমাদের রক্তটাকে বিশুদ্ধ করতে সহায়তা করে কাঁচা করলা। তাছাড়া স্কিন ভালো রাখে, তাছাড়া বিভিন্ন ধরনের চর্মরোগ আছেই, এটা থেকে মুক্তি পাওয়া যায় কাঁচা করলা খেতে পারলে। কাঁচা করলা কাঁচা অথবা জুস করে যদি খেতে পারেন অনেক উপকার। আর আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি আছে এই কাঁচা করলায়। তো আমি আজকে একটি এই এই কাঁচা করলাকে আমি খাবো। তুই খাবি? ঠিক আছে, আমরা খাওয়া শুরু করি। ওকে, একটু পাশে একটু লবণ নিছি আমরা। ঠিক আছে, কেমন লাগে? ভারী মজা, ভালো। লবণ দিয়ে কালার ফলে পাওয়া যায় ভালো, খুবই উপকার। এবং অনেকে জানি কিন্তু জুস খায়, কাঁচা করলার জুস খায়, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে অথবা ওজন বেড়ে গেছে তারা কিন্তু জুস করে খায়। ব্যবস্থা ভালো, শক্ত হয়ে গেলে আসলে খাওয়া যায় না। কচি করলা হলে কিন্তু বেশি সহ খাওয়া যায়। বেশি তাহলে বেশি খাইতে পারতাম। Mm.
সবচেয়ে বড় কথা কাঁচা করলা অথবা করলার জুস যদি খেতে পারেন প্রতিদিন নিয়মিত আর তারুণ্য ধরে রাখা যাবে। ধন্যবাদ সবাইকে।